আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের একটা বাস্তব জিনিস তুলে ধরবো যেটা হচ্ছে আমি আশা আমি মনে করি যে আগামী দশ বছর পর আমাদের এই বন্ধে একটু এদিক দরত হ্যাঁ আমাদের এই বন্ধে আগামী দশ বছর পরে মানে কৃষি আবাদের জমি প্রায় ফিফটি পার্সেন্ট কমে যাবে এর কারণটা হচ্ছে নদী ভাঙন আমাদের এ পাশে হচ্ছে এই পশ্চিমে হচ্ছে যমুনা নদী এই যমুনা নদীর ভাঙনের কবলে পরে এই এখানে বাড়িঘর এই বাড়িঘরগুলো কিন্তু গত দশ বছর আগে ছিল না রিসেন্টলি এবারে গুলো হয়ে গেছে প্রায় এই বন্ধের শুধু আবাদি জমি ছিল কিন্তু এগুলো এখন বসতি বাড়ি হয়ে গেছে এখানে না হলে প্রায় দুইশো ফ্যামিলির বসবাস তো এইভাবে যদি প্রতিনিয়তই আমাদের এই জোর নদী ভাঙন শুরু মানে হয় মানে ভাঙন হয় তাহলে আমি আশা করি যে আমি আমাদের আইডিয়া আমাদের রিসার্চ হয়েছে আর কি আইডিয়া করতেছি আগামী দশ বছর পরে এই বন্ধে আর কোনো আমাদের জমি থাকবে না ফিফটি পার্সেন্ট আমাদের কমে যাবে এতে কি হবে এটা প্রভাব পড়ে আমাদের বাংলাদেশ কৃষি খাতে এমনিতে আমাদের বর্তমান যুবক যারা আছে শিক্ষিত যুবক তারা সবাই কিন্তু কৃষি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা কেউ কৃষি কাজ করতে চাচ্ছে না কারণ তারা লেখাপড়া করেছে তারা তাদের শরীরে কোনো প্রকার ময়লা কাদা ভরাবে না আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমান যারা কৃষক আছে তারাও কিন্তু এই কাজ থেকে কৃষিকাজ মানে কৃষি থেকে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ এই কৃষিতে এত পরিমাণ কস্টিং বেড়ে গেছে যেটা তারা আবাদ করার পরে তাদের লস হয় তো আমি আশা করি যে আমাদের সরকার একটা দীর্ঘ মেয়াদি উদ্যোগ নেওয়া দরকার কৃষিতে আরও বাজেট দেওয়া দরকার এবং কৃষি আবাদের জমিগুলোকে রক্ষা করার জন্য যাদের বাদ ভেঙে যাচ্ছে বাড়িঘর ভেঙে যাচ্ছে তাদের জন্য তাদের পুনর্বাসন করা দরকার এবং সেই সেই সাথে যারা কৃষি কাজে অদক্ষ তাদেরকে দক্ষ করা দরকার এবং সবাইকে উৎসাহ দেওয়া দরকার এবং কৃষি খাতটা যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমরা যদি আমরা আমাদের দেশে কিছুদিন পরপর পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে আমাদের এক্সপোর্ট বন্ধ মানে বাইরের দেশ থেকে আমদানি করা হয় যেগুলো পেঁয়াজ কাঁচামো মানে যা আছে আর কি মানে কৃষি পণ্য এগুলো আমদানি যদি বন্ধ হয়ে যায় যখন আমরা এটা ডেভেলপ করতে পারি তাহলে ওগুলো আমাদের আর প্রয়োজন হবে না এতে আমাদের দেশের রিজার্ভটা বেঁচে যাবে তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ঠিক আছে না